নকশালবাড়িতে ভাঙা হলো লেনিনের মূর্তি। ঘটনার পর ক্ষুব্ধ সিপিআই এমএল লিবারেশনের কর্মী সমর্থকেরা। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির বেঙ্গাইজোত এলাকায় স্কুলের পাশেই রয়েছে লেনিন, স্ট্যালিন, মাও জেদং থেকে শুরু করে সিপিআই এমএল নেতাদের আবক্ষ মূর্তি। মঙ্গলবার রাতে সেখানে লেনিনের মূর্তিটি ভেঙে ফেলা হয়েছে। ঘটনার পর নকশালবাড়ি থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ। 1967 সালে নকশালবাড়ি আন্দোলনের পরবর্তী সময় সেখানে মূর্তিগুলি বসানো হয়। বুধবার সকালে প্রথমে স্থানীয় বাসিন্দারা দেখতে পান লেনিনের মূর্তি ভাঙা অবস্থায় রয়েছে। এরপর খবর পেয়ে সিপিআই এমএল লিবারেশনের নেতারা গ্রামে পৌঁছান। সকালে আমরা খবর পাইলাম যে আমাদের এই লেনিনের মূর্তিটা ভেঙে দিয়েছে। তো এটা আমরা ভাবছি এটা প্রতিক্রিয়াশীল সংশোধনবাদীদের চক্রান্ত, এরা বারবার লেনিনকে আঘাত করছে। হ্যাঁ, আমরা ভাবছি লেনিন মানে মুক্তি, লেনিন মানে বিশ্ব সাম্রাজ্যবাদের কবর রচনা করবে, কিন্তু এই প্রতিক্রিয়াশীল সংশোধনবাদীরা তাই এই লেনিনের উপরেই আঘাতটা বেশি করে করছে। হ্যাঁ, তো এটা সমস্ত প্রতিক্রিয়াশীল সংশোধনবাদীদের এটা চক্রান্ত করে এরাই ভেঙেছে। এবার এখানে প্রতিক্রিয়াশীল সংশোধনবাদীরা কারা আছে? আপনারা নিজেরাই বুঝতে পারছেন প্রতিক্রিয়াশীল সংশোধনবাদী কারা। হ্যাঁ, কারা ভাঙবে? এটা চক্রান্ত করে ভেঙেছে। এটা প্রতিক্রিয়াশীল সংশোধনবাদীরা ওরা বারবার চক্রান্ত করে ভাঙবে, গড়বে ওরা। হ্যাঁ, ওরা চাইছে যে এইভাবেই ধ্বংস করে দিতে। এটা তো আগাগোড়া থেকে যে কমিউনিস্ট জন্ম হবার থেকেই, কমিউনিস্ট যখন জন্মেছে কমিউনিস্টকে ধ্বংস করার জন্য ওরা চক্রান্ত চালাচ্ছে। লেনিন মানে সে কমিউনিস্ট, লেনিন মানে বিশ্বমুক্তি, লেনিন মানে সাম্রাজ্যবাদীদের পতন, লেনিন মানে প্রতিক্রিয়াশীল সংশোধনবাদীদের পতন। হ্যাঁ, তাই প্রতিক্রিয়াশীল সংশোধনবাদীরা এরা চক্রান্ত করে ভেঙেছে। হ্যাঁ, আজকে যেহেতু মার্ক্স, ইংলিশ, লেনিন, স্ট্যালিন, হ্যাঁ আমরা পারলে জনগণের কাছে একটু জানান দেবো। পুলিশকে অভিযোগ জানিয়ে কী করবো? বারবার কতবার মূর্তি ভাঙলো, পুলিশ তো কিছু করতে পারছে না, পুলিশ কী করবে? হ্যাঁ, এটা আমাদেরকেই করতে হবে, জনগণকেই করতে হবে। জনগণ পড়ে কারণ জনগণের সিদ্ধান্তটা আমাদের নিতে হবে। জনগণ কী বলছেন? এরকম লেনিনের মূর্তির উপরে আঘাত করেছে, এই যে পাঁচিলটাও, এটাও শয়তানটাই ভেঙেছে এটা। হ্যাঁ, চার মন্দিরের মূর্তি ভেঙেছে, লেনিনের মূর্তি ভেঙেছে, আবার লেনিনের মূর্তি বানানো হলো। হ্যাঁ হ্যাঁ, আমরা দোষীদের এই অন্যায় অত্যাচারীদের আমরা শাস্তি চাই।